আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জারানিবালি টিলবর ব্রাদার মাই নেম ইজলিফি আহমেদ আই এম ফ্রম বাংলাদেশ আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব আজকের ভিডিওটি হচ্ছে আমার বাচ্চাদেরকে নিয়ে আমরা সবাই মিলে ছুটির দিনে কোথায় ঘোরাঘুরি করলাম তার একটি ভিডিও তো আমরা গিয়েছিলাম কোথায় মলে যাওয়ার আগে একটু ইয়াক পোলাও রান্না করে খেয়ে দিয়ে তারপর গেলাম তো এটি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা ইয়াক পোলাও এটা এত এত মজার হয়েছিল যেটা বলা বোঝাতে পারবো না তো আমরা খেয়ে দিয়ে তারপর চলে এসেছি ওথায় মলে তো ওথায় মলটা অনেক অনেক সুন্দর অনেক পুরনো আমাদের চেনা এই জায়গাটা এখানে আমরা অনেকবার এসেছি আর আমাদের একটা কার্ড বানিয়েছে এখানে বাচ্চারা খেলাধুলা করার জন্য সাফারি ল্যান্ডেং তো আমরা উপরে দিকে যাচ্ছি সিরিতের সাফারি ল্যান্ডের দিকে বাচ্চারা তো মহা খুশি মার্শাল্লা ওরা অনেক অনেক খুশি আর ওই যে উপরে এত চিল্লা পালার আওয়াজ আসতেছে বাচ্চারা বলতেছে মাম্মি অনেক চিল্লাইতে সামসে হ্যাঁ বাবা ওরা তো ভয়ে চিল্লাচ্ছে তো ভয়ও পাবে আবার চিল্লাবে আবার আনন্দও নেবে উপভোগ করবে এটাই হচ্ছে নিয়ম এই ধরনের খেলার তো দেখুন কত সুন্দর সুন্দর এই যে খেলনা কত কিছু তো এমন সময় আমার ব্যাগটা সার্চ করে দেখলাম আমার কার্ডটি যেটাতে অনেক অনেক আমার ব্যালেন্স আছে সেটি ভুলে বাসায় রেখে এসেছি তো আমার হাজবেন্ড বলল কোনো সমস্যা নাই আর একটা কার্ড আমি বানিয়ে দিচ্ছি তো দেখুন কত কত কিছু সাজিয়ে রেখেছে আসলে টাকা ইনকাম করার যে মানে এরা খুব ভালো জানে বাচ্চা বাচ্চাদেরকে যে কান্না করতেছে মোহাম্ময় ওরা এটা ওটা মানে এত কিছু রেখেছে যেন টাকা সব এদেরকে দিয়ে চলে যায় এরা রাজা হয়ে যাওয়া আর আমরা হয়ে যাই ফকির কি অবস্থা দেখুন তো যাই হোক ফকির হলেও তারপরেও ভালো বাচ্চারা একটু আনন্দ করবে এটাই তো আমাদের জন্য মানে কি বলবো মানে মজার একটা বিষয় আমাদের জন্য আনন্দের একটা বিষয় তো এই যে এখানে বাচ্চারা চড়ে বসে গেছে আমার হাজব্যান্ড কার্ড বানিয়ে নিয়ে এসেছিল সেটা আমি সোয়াইপ করে দিয়েছি আর এই যে ঘোরা শুরু হয়ে গেছে ঘুরছে ঘুরছে একটু একটু আর একটু পরে শুরু হয়ে যাবে চিল্লা পাল্লা তো যাই হোক অনেক অনেক স্কিডেট বসলো আমি তো ভয় পেয়েছি যে জানি না আইতামিচা কান্না করি বললাম যাও তুমি যেয়ে বসো কিন্তু ও বসলো না ও অনেক বসতো আগে মানে এত সময় থেকে ওর খেলাধুলার অভ্যাস আছে আজকে কেন জানি ভয় পাচ্ছিল বললো আমি এখানে বসবো না তারপর যখন আয়া খেলছিল আমি একটু ভিডিও করছিলাম আর অনেক বাচ্চারা আনন্দ উপভোগ করছিল ঠিক সেই মুহূর্তে মোহাম্মদ কান্না করছিল বলল আমি উঠব তো এখনও কিভাবে উঠবে সবাই তো বসে গেছে ঘুরছে তখন আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম ঠিক আছে বাবা তুমি একটু পরে উঠবে এর পরের বার এখন মজা আগে মজা আগে अच्छा okay. তো এখন চলে আসছি আমরা এই যে এই যে গাড়িটা ছোট্ট এটা রাইড করার জন্য তো এখানে আসছি আমিও উঠে গেছি আমি ভাবছি যে না মোহাম্মদকে নিয়ে এক গাড়িতে বসবো কারণ ও ছোটো চালাতে পারে কি না পারে ও তো যখন ভিতরে গেলাম দেখি ও মা ও তো আলাদা একটা গাড়িতে বসে গেল ও সব সময় হয়তো আয়াতের সাথে শেয়ার করে অথবা আলিজা বা আমার সাথে তো আজকে কি হলো আলাদা একটা গাড়িতে বসে গেছে তখন আমার হাজব্যান্ড বললো ঠিক আছে তুমিও একটা গাড়িতে বসে যাও সমস্যা কি অলরেডি সোয়াইফ হয়েও গেছে তো কি করব আমি একাই গাড়ি চালাচ্ছি বাচ্চাদের সাথে কেমন দেখাচ্ছে দেখুন সবাই যারা মানে প্যারেন্টস তারা তো বাচ্চাদের সাথে নিয়ে বসেছে আমি একমাত্র যে কিনা একা এত বড় একটা ধামরা বেডি হইয়া এইভাবে আমি গাড়ি চালাচ্ছি আমার কাছে নিজের কাছে নিজে লজ্জা লাগছিল তবে আনন্দ উপভোগ করেছি অবশ্যই তো এই যে গাড়িটা ফেঁসে গেল জায়গায় জায়গায় ফেসে যায় সবাই মিলে দলাদলি হয়ে যায় আমার বাচ্চারা আমি আরও অন্যান্য পরিবার দেখুন সবাই মিলে ওই যে ওইটা হচ্ছে আমি যেটা সবুজ রঙের ওড়না আর ওই যে বাচ্চারা দেখুন অবস্থা কি একটা অবস্থা বাচ্চাদের সাথে আমি যে গুতাগুতি ধাক্কা ধাক্কি ও মাই গড তো যাই হোক আমি যে জন্য ঢুকছি বাচ্চা সাথে বসবে সেই জন্য সেটা আর হয় নাই তো এইভাবেই চলছে চলছে রেস চলছে রেস চলছে চলছে ওই যে থেমে গেছে এর সাথে ওর সাথে যাই হোক যে মোহাম্মদ ফাইসা গেছে নে বাবা নে আমি তো বলছিলাম এই যেটের ভিতরে এত চিললাইতেছে সবাই আর ভূতের মতো দেখা যেতেছে সব ভয় করে তো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি আয়াত বললো যে ওর নাকি অনেক ক্ষুধা পেয়েছে তো আর কোনো খেলাধুলা করলাম না যদিও বাচ্চারা কান্না করছিল যে আরও খেলবে আমারও অনেক গরম লাগছিল তো তখন বললাম যে না আরেক দিন আসবো আজকে চলে যাই তো আমরা আমাদের প্রিয় খাবার যেটা রোমাঞ্চে ওখানে চলে এসেছি দেখুন এখানে এসে খাবার কিছু অর্ডার দিয়ে দিয়েছি অর্ডার দিয়ে আমি বসে আছি একটু ক্লান্ত হয়ে যেহেতু একটু হাঁটাহাঁটি করতে হয়েছে তো মানে কি বলবো পা দুইটা মেইলা দিয়ে এইভাবে বসে গেছি যা একটু আরাম রিল্যাক্স তো যাই হোক এদিকে খাবার চলে এসেছে আলিজা দেখুন এই যে চাটনিগুলো মানে কি বলে এটাকে টমেটো যে চাটনিটা ওটা সুন্দর করে সাজাচ্ছে আর এদিকে খাবার চলে এসেছে আর আমরা যে যে আইটেমগুলো খাই সেগুলো আজকে ছিল না এটা অন্য একটা রোমান্সিয়ার ব্রাঞ্চ অন্য জায়গায় এসেছি এখানে আসলে মানে কি বলবো কখনই স্যাটিসফাই হতে পারি না কিছু না কিছু যেটা চাইবো সেটা থাকে না তো যাই হোক তারপরও যা পেয়েছে আলহামদুলিল্লাহ খুব একটা খারাপ ছিল না খেতে ভালোই লেগেছে আর সবচেয়ে বেশি ভালো লেগেছে স্যুপ আমি স্যুপটা নিয়েছিলাম তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নুরা লিটিল ব্রাদার আমার ফেসবুক পেজটি নুরা লিটল ব্রাদার আমার টিকটক আইডিটি লিপিয়া আহমেদ ওয়ান আল্লাহ হাফিজ বাই বাই